সবাইকে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এই বিশ্ব মহামারীর দুর্যোগে নিজ নিজ বাড়িতে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের সামনে আমি প্রীতি কুমার চাকমা নবম এবং দশম শ্রেণী গণিত ক্লাস নিতে অনলাইনে হাজির হলাম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কোনো কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় গণিত নব এবং দশম শ্রেণী। 17 অধ্যায়ে অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় হতে দুইটি তবিস নিয়ে আলোচনা করব। তবিসগুলো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়, সারণীবদ্ধ উপাত্তে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এবং সারণীবদ্ধ উপাত্তে প্রচুরক নির্ণয়। এখন আমরা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রথমে শ্রেণীবদ্ধ উপাত্তের গণ নির্ণয় করতে হলে আগে আমাদের গাণিতিক যে ফর্মুলা দেওয়া আছে তা আমাদের অবশ্যই জানা থাকতে হবে। কারণ এই ফর্মুলা জানা না থাকলে তোমরা গণ নির্ণয় করতে পারবে না। সেই জন্য প্রথমে আমরা গাণিতিক যে ফর্মুলা দেওয়া আছে সেটি নিয়ে আবার আলোচনা করব। এখানে একটু লক্ষ্য করো তোমরা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখন আমরা সূত্রটা জানলাম, কিন্তু এই সূত্র আমাদের ভালো করে বুঝতে হলে প্রত্যেকটি যে প্রতীকগুলো দেওয়া আছে প্রত্যেকটি প্রতীকগুলো আমাদের জানা থাকতে হবে। তো আমরা এরকম যদি প্রতীকগুলো যদি পরিচিত করতে চাই, এক্স বার হচ্ছে নির্ণয় গড়, অর্থাৎ আমরা যেই সারণীর অথবা যেই সারণীর শ্রেণীবদ্ধ উপাত্ত থাকবে সেটি যেটা গণ নির্ণয় করবো তার প্রতীক হচ্ছে এক্স বার। এ হচ্ছে আনুমানিক গড়, ইউআই হচ্ছে দাব বিচ্যুতি, অর্থাৎ এখানে যতগুলো শ্রেণী থাকবে প্রত্যেকটি শ্রেণী এক একটা দাব বিচ্যুতি থাকবে এবং ইউআইয়ের জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা দেওয়া আছে। আবার ইউআই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখান থেকে এক্স আই হচ্ছে প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান, এ হচ্ছে আনুমানিক গড়, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তো এন হচ্ছে মোট গণসংখ্যা, অর্থাৎ ওখানে যেগুলো গণসংখ্যা থাকবে উপাত্তের মধ্যে যেগুলো গণসংখ্যা থাকবে সবগুলোর যোগফল, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যেহেতু শ্রেণীবদ্ধ উপাত্ত তার একটা নির্দিষ্ট একটা শ্রেণীব্যাপ্তি থাকবে। তারপর সামেশন অফ এফ আই ইউআই, অর্থাৎ এফ আই ইউআই এর সমষ্টি অথবা আমরা যোগফল হিসেবে বলতে পারি। তো এখন আমরা সূত্রটির প্রত্যেকটি প্রতীকের পরিচিতি আমরা জানলাম। তো এখন আমরা গাণিতিক সমস্যার মধ্যে যাব। গাণিতিক সমস্যার মধ্যে একটু লক্ষ্য করো, আমি একটি এখানে গাণিতিক সমস্যা উপস্থাপন করতেছি। নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো, এখানে প্রাপ্ত নম্বর গণসংখ্যা, প্রাপ্ত নম্বরের মধ্যে দেওয়া আছে 31 হতে 40 অনেক গণসংখ্যা হচ্ছে 6, 41 হতে 50 গণসংখ্যা হচ্ছে 8, 51 হতে 60 গণসংখ্যা হচ্ছে 10, 61 হতে 70 গণসংখ্যা হচ্ছে 12, 71 হতে 80 গণসংখ্যা হচ্ছে 5, 81 থেকে 90 গণসংখ্যা হচ্ছে 7 এবং 91 হতে 100 গণসংখ্যা হচ্ছে 2। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের গণ নির্ণয় করতে হবে। তো তোমাদের আগেই বলেছি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই গাণিতিক ফর্মুলা জানা থাকতে হবে। গাণিতিক ফর্মুলা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে কয়টি কলাম এবং কয়টি রো লাগবে তা তুমি জানতে পারবে না। গাণিতিক ফর্মুলাটি যদি জানা থাকে তাহলে তোমার সমস্যা সমাধানের ক্ষেত্রে রো কয়টি লাগবে কলাম কয়টি লাগবে অবশ্যই জানা থাকবে। একটু লক্ষ্য করো, সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করা সারণী নিম্নরূপ। এখানে প্রথমে আমরা প্রাপ্ত নম্বর যেটা আমাদের উপাত্তের মধ্যে দেওয়া আছে সারণীর মধ্যে দেওয়া আছে, দ্বিতীয় কলামে আমরা লিখলাম শ্রেণীর মধ্যমান যেটাকে এক্স অফ আই দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয় কলামে আমরা লিখলাম গণসংখ্যা এফ অফ আই, চতুর্থ কলামে আমরা লিখলাম দাব বিচ্যুতি, পঞ্চম কলামে আমরা লিখলাম এফ আই ইউআই। তার মানে আমাদের 1 2 3 4 5 মোট 5টি কলাম দরকার
এখন কয়েকটি রো দরকার, এখান থেকে আমরা সারণী থেকে আমরা রো কয়েকটি দরকার আমরা পাবো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ মোট 8টি আমাদের রো দরকার। 1 2 3 4 5 6 7 8 আমরা 8টি রো নিলাম। এখন আমরা প্রাপ্ত নম্বরগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে পারি, যেমন তারি 1 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এরপরে আমরা ঘনসংখ্যা কলামে আমরা ওই প্রশ্ন থেকে আমরা দেখে দেখে লিখতে পারি, প্রথম শ্রেণীতে হচ্ছে 8, দ্বিতীয় শ্রেণীতে সরি প্রথম শ্রেণীতে 6, দ্বিতীয় শ্রেণীতে 8, তৃতীয় শ্রেণীতে 10, চতুর্থ শ্রেণীতে 12, এরপর 5 7 2। এখন দ্বিতীয় কলামে আমাদের শ্রেণী মধ্যমান, তাহলে শ্রেণী মধ্যমান আমরা কীভাবে নিতে পারি? শ্রেণী মধ্যমান হচ্ছে কি, প্রত্যেকটি শ্রেণী তার নিম্ন শ্রেণী এবং নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ দিব। যেমন আমরা এখানে দেখতে পারি প্রথম শ্রেণীতে হচ্ছে 31 থেকে 40, তাহলে 31 থেকে 40 এখানে নিম্ন সীমা হচ্ছে 31, উচ্চ সীমা হচ্ছে 40। এদের 31 এবং 40 যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলেই শ্রেণী মধ্যমান পেতে পারি। এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারো অথবা রাফ করে করতে পারো, আমি রাফ করে বের করে দিচ্ছি। এখানে 31 এবং 40 যদি যোগ করা হয় 171 পাওয়া যাচ্ছে, এবং 71কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে 3 2 হচ্ছে 6, 7 থেকে 6 গেলে 1 1, 5 2 হচ্ছে 10, 1 থাকে 0.0, 5 2 হচ্ছে কত, 10 0। তার মানে হচ্ছে কি আমরা এখানে পেলাম কত, 35.5, আমরা 35.5 লিখলাম। ঠিক একইভাবে আমরা যদি 41 এবং 50 যদি করতে যাই তার দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 41 + 50 = 91, ওটাকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি 45.5। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণীতে আমরা পাচ্ছি 55.5, চতুর্থ শ্রেণীতে পাচ্ছি 65.5, পঞ্চম শ্রেণীতে পাচ্ছি 75.5, এরপরে শ্রেণীতে 85.5, এরপরে সর্বশেষ শ্রেণীতে 95.5। এখানে একটু খেয়াল করো, এখানে শ্রেণী মধ্যমান একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। কী ধরনের প্যাটার্ন? অর্থাৎ আমাদের যদি শ্রেণীব্যাপ্তি যদি জানা থাকে, তাহলে প্রথম শ্রেণী এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, তাহলে প্রথম শ্রেণী মধ্যমান হচ্ছে 35.5, ওটার সাথে 10 যোগ করলে পরবর্তী শ্রেণী পাওয়া যায়। যেমন 30.35.5 + 10 45.5। ঠিক একইভাবে 45.5কে যদি আমরা 10 দ্বারা যোগ করি, শ্রেণী ব্যক্তিরা যোগ করি 55.5, এভাবে সবগুলো আমরা শ্রেণীর মধ্যমান পেতে পারি। এখন আছে চতুর্থ কলামের দাব বিচ্যুতি। দাব বিচ্যুতির জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, তাহলে আমরা এখন একটু লক্ষ্য করো, আমরা প্রথম শ্রেণীর দাব বিচ্যুতি কীভাবে বের করতে পারি, তাহলে দাব বিচ্ছেদ ফর্মুলা হচ্ছে xi - a/h। তার আগে আমাদের কী করতে হবে, a মান ধরতে হবে। তো আমরা জানি, আমি আগেই ফর্মুলার মধ্যে বলেছিলাম a হচ্ছে আনুমানিক গড়। তো আনুমানিক গড় আমরা কীভাবে হিসাব করব, আনুমানিক গড় হিসাব করার জন্য সবচেয়ে যেটা ভালো হয় তা হচ্ছে ঘনসংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘনসংখ্যা যেখানে থাকবে তার মধ্যমানকে আমরা এ ধরতে পারি। তাহলে আনুমানিক গড় হচ্ছে 65.5 এবং শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমরা জানি 10। এখানে এখন প্রথম শ্রেণীর দাব বিচ্যুতি কত হতে পারে একটু লক্ষ্য করো, ফর্মুলার মধ্যে মানগুলো বসাও। যেমন xi = হচ্ছে কত, 35.5 - a = হচ্ছে কত, আমরা পেলাম 65.5/s হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10। আমরা যদি বিয়োগ করি তাহলে মাইনাস পাচ্ছি 5 থেকে 5 গেলে 0, আর 5 থেকে 5 গেলে 0, 6 থেকে 3 গেলে 3/10 - 3।
তার মানে প্রথম শ্রেণীতে আমরা পাচ্ছি মাইনাস 3। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীতে আমরা মান বসাতে পারি, যেমন দ্বিতীয় শ্রেণী মধ্যমান হচ্ছে 45.5, শ্রেণী আনুমানিক গড় হচ্ছে 65.5 ডিভাইডেড বাই 10, মাইনাস 20 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখানে ঠিক আমরা মাইনাস 2 লিখতে পারি। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণীতে যদি আমরা রাফ করতে যাই, এখানে পাবো মাইনাস 1, তারপর এখানে এখানে পাচ্ছি হচ্ছে, দেখো এক সাইড হচ্ছে 65.5, এও 65.5, তাহলে বিয়োগ করলে 0, 10 দ্বারা ভাগ করলে 0 হয়। ঠিক একইভাবে এখানে 75 পয়েন্ট থেকে 60.5 বিয়োগ দিলে হচ্ছে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, পরবর্তী শ্রেণীতে 2 হবে, তার পরবর্তী শ্রেণীতে 3 হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, ঠিক এক শ্রেণী ব্যবধানের মতো এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। প্যাটার্নটি হচ্ছে এই ধরনের, যেই শ্রেণীতে আমরা আনুমানিক গড় ধরব সেটা হচ্ছে কি শূন্য, এবং তার উপরের দিকে যখন আমার শ্রেণীর মধ্যমানগুলো যেগুলো কমে আসবে সেগুলো হচ্ছে -1, -2, -3, ঠিক একইভাবে মধ্যমান বেড়ে গেলে 1, 2, 3, এভাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে। ঠিক আছে, এরপর পঞ্চম কলামে যেটা দেওয়া আছে FIUI, তার মানে FI অর্থাৎ গণসংখ্যা, UI দাব বিচ্যুতি, দুটোর গুণফল। আর আমরা দুইটা কলাম যদি গুণ করি, 6 এবং 3 যদি গুণ করি, কত পাওয়া যাচ্ছে? -18। 8 এবং -2 গুণ করলে কত? -16। 10 এবং -1 গুণ করলে কত? -10। 12 এবং 0 গুণ করলে কত হয়? 0। 5 এবং 1 গুণ করলে কত হয়? 5। 7 এবং 2 গুণ করলে কত হয়? 14। 2 এবং 3 গুণ করলে হয় 6। ঠিক আছে, এখন আমরা সারণী আমরা সম্পূর্ণ করলাম। সারণীর পরে আমরা এখন যাচ্ছি গড় নির্ণয়ের জন্য যে গাণিতিক ফর্মুলা দেওয়া আছে, আমরা ওই গাণিতিক ফর্মুলা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা বলতে পারি, সুতরাং নির্ণয় গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন FIUI ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখানে একটু লক্ষ্য করো, এখানে এ মান দেওয়া হচ্ছে 65.5 এবং এস এর মান হচ্ছে 10। আমাদের দরকার হচ্ছে কি এখন এন এর মান। এন হচ্ছে আমি তোমাদের বলছিলাম মোট গণসংখ্যা, তার মানে হচ্ছে গণসংখ্যা মোট এগুলো আমাদের গণসংখ্যাগুলো যোগ করতে হবে। তো যোগ করলে তোমরা যোগ করতে পারো, যোগ যদি করি আমরা ক্যালকুলেটারের সাহায্যে যোগ করতে পারি, 6+8+10+12+5+7+2 যোগ করলে পাওয়া যাচ্ছে 50। এবং সামেশন অফ FIUI অর্থাৎ FIUI মোট সমষ্টি অথবা যোগফল, সামেশন অফ FIUI ইজ ইকুয়াল টু, ঠিক একইভাবে আমরা এখান থেকে এটা যোগফল বের করতে পারি। প্রথমে একটু লক্ষ্য করে, এখানে মাইনাস যেগুলো আছে এগুলো যোগ করতে হবে, 18+16+10 পাওয়া যাচ্ছে -44, এখানে পাওয়া যাচ্ছে কত? -44। ঠিক আছে, এরপরে আসো এখানে আর প্লাস যেগুলো আছে এগুলো আমরা যোগ করলে পাচ্ছি 5+14+6 অর্থাৎ 25। ঠিক আছে, এখন 44 থেকে যদি আমরা 25 যদি বিয়োগ করি, ঠিক আছে একটা মাইনাস একটা প্লাস আমরা যদি বিয়োগ করি, 44-25 কত হচ্ছে? 19 অর্থাৎ -19। তার মানে এখানে সামেশন অফ FIUI সমান সমান কত পাচ্ছি? -19। ঠিক আছে, এখন গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের যে মানগুলো দরকার আমরা সেই মান সবগুলো মান পেলাম। এখন আমরা গাণিতিক ফর্মুলা যেটা দেওয়া আছে ওখানে মধ্যে আমরা যদি মানগুলো বসিয়ে দিই আমরা নির্ণয় গড় পেতে পারি। এ মান হচ্ছে 65.5+ FIUI মান হচ্ছে কত? -19, এই যে -19। এন এ মান হচ্ছে কত? 50। এস এ মান হচ্ছে কত? 10। ঠিক আছে, এখন আমরা কী করবো ওটাকে সরল করবো। ঠিক আছে, তাহলে এখানে প্লাসে মান হচ্ছে মাইনাস, এখানে 50কে যদি 10 দ্বারা ভাগ দাও কত হচ্ছে? 5। লঘিষ্ঠ আকারে যদি নিয়ে যায় তাহলে 65.5 মাইনাস, এখন আমাদের 19কে আমরা 5 দ্বারা, 19কে আমরা 5 দ্বারা ভাগ দিতে পারি, 19/5 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3.8। এখন
65 থেকে 3.8 আমরা বিয়োগ দিব 65.5 মাইনাস 3.8 তাহলে 61.7 পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নির্ণেয় গড় ঠিক আছে তো শিক্ষার্থীবৃন্দ এভাবে তোমরা কয়েকটি সারণী নিয়ে যদি তোমরা প্রস্তুতি নাও প্র্যাকটিস করো তাহলে গাণিতিক গড় আশা করি তোমাদের আর ভুল হবে না ঠিক আছে তো এখন আমি যাচ্ছি প্রচুরক নির্ণয় তো প্রচুরক নির্ণয় করতে আমাদের অগ্রিম কী লাগবে প্রচুরক নির্ণয় করার জন্য যে গাণিতিক ফর্মুলা দরকার গাণিতিক তোমার সূত্র দরকার ওটা জানা দরকার আর প্রচুরক নির্ণয় করার জন্য যে ফর্মুলা দেওয়া আছে সেটি হচ্ছে কি প্রচুরক সমান সমান হচ্ছে এল প্লাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান প্লাস এফ অফ টু ইন্টু এইচ এইচ ঠিক আছে তাহলে এখন আমাদের ঠিক একইভাবে আমাদের এই প্রত্যেকটি ফর্মুলার এই ফর্মুলার প্রত্যেকটি প্রতীকগুলো অর্থ অথবা পরিচিতি আমাদের জানা দরকার তাহলে এল হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এফ অফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এফ অফ টু হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং প্রচুরক শ্রেণী বিষয়টা কি প্রচুরক শ্রেণী হচ্ছে কি কোনো শ্রেণীবদ্ধ উপাত্তের যেই শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক বার গণসংখ্যা থাকবে সেই শ্রেণীটি হচ্ছে কি প্রচুরক শ্রেণী ঠিক আছে এখন আমরা তাহলে একটি গাণিতিক সমস্যার মধ্যে সমস্যা দেখি গাণিতিক সমস্যার মধ্যে যদি আমরা যাই কিছুক্ষণ আগে তোমাদের যে গাণিতিক সমস্যা নিয়ে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলাম ঠিক একই গাণিতিক সমস্যা আমি এখানে নিলাম নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো প্রাপ্ত নম্বর গণসংখ্যা ওইটা ঠিক একই 31 থেকে 40 গণসংখ্যা হচ্ছে 41 থেকে 50 গণসংখ্যা হচ্ছে 8 51 থেকে 60 গণসংখ্যা হচ্ছে 10 61 থেকে 70 গণসংখ্যা হচ্ছে 12 71 থেকে 80 গণসংখ্যা হচ্ছে 5 81 থেকে 90 গণসংখ্যা হচ্ছে 7 91 থেকে 100 গণসংখ্যা হচ্ছে 2 এটা প্রচুরক নির্ণয় করতে হবে তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা এখন সমাধানে যাচ্ছি তো একটু লক্ষ্য করো এখানে প্রচুরক নির্ণয় করার জন্য বাড়তি কোনো আর সারণী কোনো আমাদের প্রয়োজন নাই ঠিক আছে তো একটু লক্ষ্য করো প্রদত্ত সারণীতে সর্বোচ্চ সংখ্যক বার গণসংখ্যা রয়েছে কত গণসংখ্যা কত 12 ঠিক আছে গণসংখ্যা কত 12 তার মানে হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা যেটা রয়েছে তার শ্রেণীটাকে আমরা বলি প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70 ওটা আমরা একটু ব্যাখ্যা দিব প্রদত্ত সারণীতে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে অর্থাৎ প্রচুরক শ্রেণী 61 থেকে 70 ঠিক আছে এখন আমাদের প্রচুরক শ্রেণী আমরা নির্ণয় করলাম তো প্রচুরক শ্রেণী নির্ণয় করার পর আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় যে ফর্মুলা আমাদের জানা আছে এবং যেই মানগুলো দরকার সেগুলো আমরা বের করব তাহলে এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70 তার মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে কত 61 কত 61 এফ অফ ওয়ান কী বলছিলাম তোমাদের প্রচুরক শ্রেণী গণসংখ্যা তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা পার্থক্য তাহলে এখানে প্রচুরক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 12 তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10 তাদের পার্থক্য হচ্ছে 12 থেকে 10 গেলে 2 এফ অফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য তাহলে 12 থেকে 5 গেলে 7 এবং এইচ শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত 10 শ্রেণীব্যাপ্তি হচ্ছে কত 10 ঠিক আছে এখন আমাদের যে মানগুলো দরকার এখানে শ্রেণীব্যাপ্তি এইচ ইজিগুলো হচ্ছে 10 আমাদের যে মানগুলো দরকার আমরা সবগুলো পেলাম এখন আমরা প্রচুরক নির্ণয় করার জন্য গাণিতিক ফর্মুলা প্রয়োগ করব তাহলে প্রচুরক সমান সমান আমরা জানি এল প্লাস এফ অফ ওয়ান
एफ अफ वन प्लस एफ अफ टू इंटू हे एस ठीक है एन आप कि करते मानगुलो बसाते एल ए मान हे 61 प्लस एफ अफ वन मान हे 2 एफ अफ वन मान हे 2 एफ अफ टू मान हे कत 7 इंटू एस ए मान हे कत 10 ठीक है एन आप कि करते सरल करते 61 प्लस 2 ए 10 गुण कर ले कत 20 2 ए 9 2 ए सरि 2 ए 7 जो कर ले 9 61 प्लस 20 के जो 9 द्वारा भाग करो तुम्हारा कैलकुलेटर दिए भाग करते 21 के जी 9 द्वारा भाग करी तो पा जा 2.22 ठीक है यहाँ आप कर आसन्न मान निल 2.22 एन 2.22 61 साथ ही जो करी 63.22 पा जा 63.22 पा जा आसन्न मान आसन्न मान हुआते अवश्य कि करते हैं अवश्य हमें प्राय लिखते हैं तो हमें जो मानता पेल 63.22 ये आज निर्णय प्रचूरक आशा करी तुम्हारा प्रचूरक निर्णय एवं संकेत गति गण निर्णय खूब भलोक लक्ष्य कर देखे परवर्ती बाड़ी बस तुम्हारा विभिन्न धरण सारणी व्यवहार कर एगुलो प्रस्तुति निबे अनुशीलन कर देखे और परीक्षार को समस्या है ना ताछाड़ा तुम्हारा जानो गणित प्रश्न चारटी विभाग के मध्य सर्वशेष विभाग हे गणसंख्या सरि परिसंख्यान अर्थात परिसंख्यान परिसंख्यान दुई प्रश्न थी एक प्रश्न अवश्य उत्तर करते हैं तर मानी हम तुम्हारा ये बाध्यतामूलक एक आंसर करते हैं एक ठीक मत एक अनुशीलन कर ले तुम्हारा दस नम्बर इजिली तुम्हारा पे पर सूतरा गण तुम्हार परिसंख्यान परिसंख्यान विषय के तुम्हारा अध्याय तुम्हारा गुरुत्व दिवे और प्रैक्टिस कर आशा करी और को समस्या है ना तो शिक्षार्थीबृंद आज के यतटुकु पर्यन्त धन्यवाद सबाई के।